সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রতিদিনের মতো আমার জব অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা মূলত এইচএসসি এবং স্নাতক পাশের সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে আঠাইশ এগারো দু তারিখ থেকে সাতাইশ বারো দু তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তির কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে থাকে সকল কিছু বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব চলুন শুরু করা যাক পায়রা বন্দর কর্তৃপক্ষ অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নলিখিত শূন্য পদ পূরণের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে তারা এক নক পদে নিয়োগ দিয়েছে সহকারী পরিচালক সিপ ইয়ার্ড সিপ অ্যান্ড ইয়ার্ড এখানে বেতন স্কিল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকায় পদসংখ্যা একটি অনুদ্ধ তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এর সহ স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি এবং কার্পো হ্যান্ডলিং অপারেশন এবং সিপিং ইত্যাদিতে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তবে সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য তারপর আমরা দেখতে পাচ্ছি দুই নং পদে তারা নিয়োগ দিয়েছে হিসাব বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন পদসংখ্যায় একটি উনুদ্ব তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ এখানেও আপনারা আবেদন করতে পারবেন তিন নং পদ তারা নিয়োগ দিয়েছে সহকারী পরিচালক অডিট এখানে পদসংখ্যা একটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা অনুর্ধ্ব তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন চার নং পদ তারা নিয়োগ দিয়েছে একান্ত সচিব এখানে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন পদসংখ্যা একটি অনুদ্ব তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী এবং সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও যোগ্যতা শিথিলযোগ্য পাঁচ নং বয়দানের নিয়োগ দিয়েছে ফার্মাসিস্ট বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন পদ সংখ্যা এখানে একটি উনতর তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি ছয় নং পদে তারা নিয়োগ দিয়েছে ট্রাফিক ইন্সপেক্টর পদসংখ্যা একটি এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন অনুদ্বত চল্লিশ বছর পর্যন্ত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে স্নাতক বা সমানের ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং ইংরেজি ও বাংলা টাইপিং অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সাত নং পদে তারা নিয়োগ দিয়েছে সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন পদসংখ্যা একটি অন্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা স্বমানিত ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি বাংলা টাইপিং অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হইবে আট নব্বই নিয়োগ দিয়েছে উচ্চ বহির সহকারী এখানে পদসংখ্যায় একটি বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা উনুদ্ব তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ইংরেজি ও বাংলা টাইপিং ও অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হইবে নয়নং দ্বারা নিয়োগ দিয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন সংখ্যা এখানে তিনটি উনুদ্ধ তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে অনন্য বাংলা বিশ ও ইংরেজি বিশ শব্দ হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা মূলত কিছু শর্তাবলী আরোপ করেছে মূলত মূল মূল যেগুলো শর্তাবলী রয়েছে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই তারা বলেছে প্রার্থী যে পরীক্ষায় উত্তীর্ণ হবে হলে আবেদনের যোগ্য হবেন মূলত প্রার্থী যে যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনের যোগ্য হবেন সে পরীক্ষার ফলাফল অবশ্যই পরীক্ষা আবেদন গ্রহণের শেষ তারিখের পূর্বে প্রকাশিত হতে হবে মূলত এখানে বলা হয়েছে কোনো প্রার্থী যদি কোনো পরীক্ষা দেয় এবং সেই পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট যদি আবেদনের শেষ তারিখের আগে হয়ে যায় তাহলে সে প্রার্থী এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং এখানে তারপর বলা হয়েছে এক থেকে নয় নং ক্রমিকের পথ আবেদনকারী প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র সনদ প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অনলাইনে আবেদনের কপি বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদ ট্রান্সক্রিপ্ট মার্কশিট জাতীয়তা নাগরিকতা সনদ জাতীয় পরিচয় পত যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে প্রভৃতি সত্যায়িত কবি সংযুক্ত করে পরিচালক প্রশাসন পায়রাবন্দর কর্তৃপক্ষ কলাপাড়া পটুয়াখালী বরাবর প্রেরণ করতে হবে অবশ্যই খামের উপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে এখানে মূলত এক থেকে নয় নং ক্রমিক নংয়ের জন্য বলা হয়েছে এই পদগুলোতে মূলত লিখিত পরীক্ষায় কোনো কাগজপত্র এগুলো প্রয়োজন হবে না কোনো প্রার্থী যদি মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয় তাহলে তাকে মৌখিক পরীক্ষায় এই সকল কাগজ প্রয়োজন হবে তারপর এখানে বলা হয়েছে এক দুই তিন চার আট ও নয় নং ক্রমিকের পদসমূহের জন্য মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তারপর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত প্রথমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য সকল পার্থ পিপিএ ডট রেড ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদনের সময়সীমা এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ আঠাশ এগারো দু হাজার একুশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় সাতাইশ বারো দু হাজার একুশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তারপর এই উক্ত সময়সীমার মধ্যে ইউজ প্রাপ্তগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তিরিশ বারো দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখানে মূলত বলা হয়েছে যে কোনো প্রার্থী যদি আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে আবেদন করার পর কোনো প্রার্থী যদি আবেদন করেও বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা না দেয় তাহলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে তারপর এখানে বলা হয়েছে এক থেকে পাঁচ নং ক্রমিকের পদের জন্য তিনশো টাকা আবেদন ফি এবং ছয় নং ছয় নং থেকে নয় নং ক্রমিকের জন্য আবেদন ফি একশো টাকা নির্ধারণ করা হয়েছে তারপর এখানে ছবির সাইজ সহ এস এম এস প্রক্রিয়া সকল কিছু বিষয় নিয়ে টাকা পাঠানোর এখানে বিস্তারিতভাবে বলা রয়েছে এই ছিল বন্ধুরা মূলত আজকের মতো নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম